আল্লাহর ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছে এতে কোনো সামান্যতম কোনো মুচ্ছা বা কিছু নাই। আল্লাহর আল্লাহ তাআলা আমাদেরকে যে বিদ্যা দিয়েছেন সত্য, এই বিদ্যা কে নিয়ে আসছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলেন আমার ইলম বাড়িয়ে দিন, আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দিন। এই ইলমটা কি জিনিস? ইলমটা কি জিনিস? ফিজিক্স জানা, ম্যাথমেটিক্স জানা? না, এই ইলমটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহকে যে ব্যক্তি যত বেশি জানে সে ব্যক্তি আল্লাহর তত বেশি প্রিয়। আল্লাহকে যদি বেশি জানতে পারেন, আল্লাহকে বেশি জানতে পারেন, আপনি তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। বুঝাতে পারছি, আল্লাহকে দুনিয়ার বুকে যে বেশি জানবে আখেরাতে সে ব্যক্তি আল্লাহর সবচেয়ে কাছে থাকবে। সবচেয়ে বেশি জানে কে? নবী রাসূলগণ আল্লাহকে। এই জন্য নবী রাসূলদের মর্যাদা সবার উপরে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হালিয়াস্তাউইল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কিন্তু আমাদের দেশে জ্ঞানের অবস্থা খুব দৈন্যতায় পৌঁছে গেছে। জ্ঞান কি? ওই ব্যক্তি বেশি জ্ঞানী মনে করা হয় যে ব্যক্তি বেশি বেশি বানোয়ার গল্প করতে পারে, বেশি বেশি আজে বাজে কথা বলতে পারে, মাইক ফাইলে দুনিয়ার মিথ্যা কথা সবগুলি চালু করে দেয়, অথবা এমন কথা বলবে যে কথা দুনিয়ার কেউ কোনোদিন শুনে নাই, মনে করে তাক লাগাই দিতে হবে মনে করে। না, এলেম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা এলেম। বাকিগুলো হচ্ছে মানুষের কাছে আসতে পারে, এগুলো কোনো দলিল, কোনো দলিল ভিত্তিক নয়, এগুলো কোনো কাজে লাগে না। আল্লাহ এবং তার রাসূল যে এলেমের কথা আমাদেরকে নিতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, সেটা হচ্ছে আল্লাহকে চেনার এলেম। আল্লাহকে জানতে হবে, আল্লাহর মারেফত হাসিল করতে হবে। এই মারেফতের জন্য আজ কত জায়গায় যে দরবার খুলে বসে তার হিসাব নাই, আছে না? নাই, দরবারের অভাব নাই। ওই যে ওইদিকে স্যার অসিনা, আরেকখানে আছে যে স্কিনলেস, আরেকখানে আছে আরেকটা, দরবারের কোনো শেষ নাই। সবাই মনে করে তারা আল্লাহর মারিফত শিক্ষা দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, মারিফত তারা শিক্ষা দেয় না, তারা আল্লাহর পরিচয় থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। মারিফত, আল্লাহকে চিনতে হলে কিভাবে চিনবেন? আল্লাহকে চিনতে হলে আল্লাহ যেটা দিয়ে তার পরিচয় দিয়েছেন সেটা দিয়ে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ তার পরিচয় দিয়েছেন এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, দেখছেন কিনা? আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, আর কোনো ইলাহ সত্য নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি সব, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি সর্বসত্তার ধারক, সবকে ধারণ করে রাখছেন। সবকিছু ধারণ করা বুঝে কিনা, বুঝেন কিনা? আপনি আমি সবাই এই গোলকের মধ্যে আছে, এই পৃথিবী গোলকের মধ্যে বসে আছে, তাই না? এখন এইটা যদি কোনো এরকম এরকম করতো, ডানে বামে নড়তো, আপনি কি শান্তি থাকতে পারতেন? বরং তাই নয়, অনেক মানুষ আছে অনেকদিন, একদিন যদি শুনছে যে ভূমিকম্প হবে বা ভূমিকম্প আসবে, তার কিন্তু মাথা খারাপ হয়ে যায়। আর এমন অবস্থা হয়, একবার আমি ফেরিতে ছিলাম, ভূমিকম্প হয়েছে, শুনছে যে আরেকবার হবে, বাচ্চা রেখে সব মেয়েরা রাস্তায় চলে গেছে। চিন্তা করে দেখেন, মানে এত বেশি ভয় পাইছে বাচ্চাদের কথা ভুলে গেছে। সেই সময় আমার মনে হয়েছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরযাতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, হে মানুষেরা তোমরা ভয় করো, ইন্না যালজালাতাস সাআতু শাইউন আযীম, কিয়ামতের যে কম্পন অনেক বিশাল ব্যাপার, সেদিন সবাই সবার কথা ভুলে যাবে, পেটের বাচ্চা পড়ে যাবে ভয়ে, সন্তানকে ভুলে যাবে, সন্তান সন্তানের কথা মনে করবে না, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কারো কথা স্মরণ করবে না, এত ভীতিবোধ অবস্থা সেদিন হবে। এদিকে হবে কি হবে না আপনারা বলেন তো? হবে, আল্লাহ বলছে এটা, ইন্না যালজালাতাস সাআতু শাইউন আযীম। সেদিন আমি বুঝছি কিভাবে বাচ্চা রেখে মাঠে চলে গেছে। আমরা বললাম তো বাচ্চা করে কাঁদতেছে, তিনি ভয় পাইছে যদি কোনো বাচ্চা মরে যায় উনি নিজে জান বাঁচানোর চিন্তা করতেছে। একটা মা কোনো অবস্থাতে বাচ্চাকে রেখে যায় না, কিন্তু সেদিন আমি দেখলাম যে কত ভয় পাইলে চলে যেতে পারে, কত ভয় পেলে তিনি এভাবে পালিয়ে যেতে পারে। বোঝা গেল যে এই আল্লাহ তাআলা তিনি এই জগৎকে ধারণ করে রেখেছেন, এটা যেন এদিক সেদিক হয়ে না যায়। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ
আল্লাহ তাআলা এই জগৎকে এই আসমান জমিন এগুলোকে এগুলো এদিক সেদিক হওয়া থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র রক্ষা করে রাখছেন যদি এগুলো আল্লাহ যদি ধারণ করত আল্লাহ যদি এগুলো ধারণ না করতেন যদি ঠিকমতো থাকার অবস্থা তাহলে অবশ্যই কেউ ধারণ করতে পারত না ইনামসাকুম আহাদুম বাদি কেউ ধারণ করতে পারত না